আসসালামু আলাইকুম, আমি মোস্তফা কবির। আপনাদেরকে আজ একজন ব্যক্তির সঙ্গে পরিচয় করে দেই, হয়তো আপনারা বহুতে চেনেন এবং জানেন। ইনি হচ্ছে রফিয়ত জামাল আকন্দ সাহেব, যাকে আমরা রফিয়ত জামাল মাস্টার হিসাবে জানি। উনি আজকালে আমাদের স্টুডেন্টের ওপরে একটা কবিতা লিখেছেন, যে কবিতাটা উনি নিজে মুখে আজকে আমাদেরকে শোনাবেন। যে কবিতাটা আজকে আমরা মেঘালয় টিউনের জরিয়তে আমরা ওই স্টুডেন্টদেরকে ডেডিকেটেড করতে চাই, তো আপনারা শুনুন। বলে লেখাপড়া শিখব বলে মনে বড় আশা, বইয়ের সাথে নাইকে আমার মোটেই ভালোবাসা। সারা দিন খেলাধুলা, সন্ধ্যা হলে বাড়ি, ভোজন শেষে পড়তে বসলে শরীরটা হয় ভারী। বিছনার দিকে লক্ষ্য করলে অবশ হয়ে যাই, আগামীকাল পড়ব বলে শুয়ে নিদ্রা যায়। 12টি মাস গেল আমার নানা ছলনা করে, পরীক্ষা এবার আটকে কাছে, চিন্তা হলো ভাই কি লিখিব কি পড়িব, তবু পরীক্ষায় যাত্রা করি। হলের ভিতরে সিটে বসে নার্ভাস হয়ে পড়ি, প্রশ্ন পেপার হাতে দিলে এদিক সেদিক চাই, ঘণ্টা খানিক লেখার পরে বাহির হয়ে যাই। এই তো আমার শিক্ষা।